আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনার সকলেই ভালো আছেন। সো অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। দেখতেই পাচ্ছেন সার্কুলারটি 30 এপ্রিল, তার মানে আজকেই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি আমাদের চ্যানেলে আপডেট সকল চাকরির সার্কুলার প্রকাশ করা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে খুব সহজে আবেদনটি সাবমিট করতে পারবেন। স্যার, কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যেখানে টোটাল 5টি পদ ক্যাটাগরি রয়েছে, 5টি পদ ক্যাটাগরিতে 62 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আমরা এক করে এখন পদগুলা দেখে নিব। যেমন সর্বশেষ অফিস সহায়ক পদে 26 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 31 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য এইচএসসি সমমানে পাশ থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি সম্পূর্ণ হলে আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্নাতক সমমানের ডিগ্রি পাশ হতে হবে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে প্রধান সহকারী, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ 1 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, 1 এপ্রিল 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়সসীমা এবং মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 1 মে 2024 সকাল 10টা থেকে, তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 15 মে 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন itiiu.teletor.com.bd, এই সাইটের মাধ্যমে গিয়েই কিন্তু আমাদের আবেদনটি আমাদেরকে সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন। তো আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ও 4 নম্বর ক্রমিক পদের জন্য 223 টাকা, আর 5 নম্বর ক্রমিক পদের জন্য 112 টাকা। টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরেই এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।